আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমার সেটে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সেই সুদূর সিলেট থেকে আসা আমাদের একজন মা, যিনি অনেকগুলো মাল্টিপল সমস্যা নিয়ে উনি এসেছিলেন আমাদের কাছে এবং দীর্ঘদিন উনি এই সমস্যাগুলোতে ভুগছিলেন। বাট আসার কথা হচ্ছে, খুবই অল্প দিনের ভিতরে সঠিক চিকিৎসা পাওয়ার কারণে উনি সুস্থ হয়ে উঠেছেন। আলহামদুলিল্লাহ, উনি খুব শীঘ্রই ডিসচার্জ নিয়ে চলে যাবেন আমাদের হসপিটাল থেকে। দর্শক, আসুন একটু কথা বলি ওনার সাথে, ওনার কি কি সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, কি কি ট্রিটমেন্ট করেছিলেন এর আগে, এবং বর্তমানে এই যে চলে যাচ্ছেন কেমন আছেন, তার আগে ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম। আমার পরিচয় হলো সিলেট মুলেবাজার ডিস্ট্রিক্টের কমলগঞ্জ থানার শমশেরনগর আমার বাসা। আমার হাজবেন্ডের নাম আব্দুল রফ চৌধুরী, ছেলেদের নাম রফ চৌধুরী, রুজেল চৌধুরী। আপনার নাম? আমার নাম হলো ফাতেমা চৌধুরী। আচ্ছা, একজন গৃহিণী তো আপনি? জি, গৃহিণী আমি। আচ্ছা, আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে অনেকগুলো সমস্যা নিয়ে এসেছেন। জি জি। সেই সমস্যাগুলোকে একটু খুলে বলতে পারেন যে কি কি সমস্যাগুলো নিয়ে এসেছেন? সমস্যা 5-6 বছর যাবত আমি হাঁটুর ব্যথা, কোমরের বাম সাইডে ব্যথা, তারপরে আস্তে আস্তে শোল্ডারে ব্যথাও আসছে। আমরা যদি একটু প্রথম দিকে ফিরে যাই, আপনি বলেছেন গত 5-6 বছর যাবৎ আপনার এই সমস্যাটা শুরু হয়েছে, তো সবার প্রথমে কোন দিক থেকে শুরু হয়েছিল? হাঁটু ব্যথা না কোমর ব্যথা? হাঁটু ব্যথা প্রথম, এরপরে কোমর। যখন হাঁটু ব্যথা নিয়ে সমস্যা শুরু হলো, বসতে পারছেন না, হাঁটতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, এই নানাবিধ সমস্যা দেখা দিল, তখন এই হাঁটু ব্যথার জন্য কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? জি জি জি, আমি সিলেট ডক্টর দেখাইছি, মুলাইবাজার ডক্টর দেখাইছি, সিলেট ডক্টর দেখাইছি, এরপরে আমি ঢাকাতে আসছি। আচ্ছা, তো যখন ডক্টর দেখিয়েছিলেন তারা কি বলেছিলেন আপনাকে? বলেছিল যে হাড্ডি ক্ষয় আমার। যতদিন যাচ্ছে দেখছেন আরো খারাপ হয়ে যাচ্ছে, এবং এর মাঝখানে দেখলেন হঠাৎ করে আবার কোমর ব্যথা শুরু হলো। কোমর ব্যথা শুরু হয়েছে। যখন কোমর ব্যথা হলো তখন কি আবারও ডক্টরের কাছে গিয়েছিলেন? কোমর ব্যথা, হ্যাঁ আবার আসছি, আমি 2 মাস আগে আসছি ডাক্তার। ওরাও বলছে যে হাড্ডি ক্ষয়, ওষুধ দিছে, খাইছি, খাওয়ার পরেও কোন সমাধান পাইছি না। ও হঠাৎ স্যারের ভিডিও দেখি ফেসবুকে, দেখেও আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছি। আচ্ছা, তো যখন এত খারাপ অবস্থা দেখছেন যে হাঁটু ব্যথার জন্য হাঁটা চলা করার কষ্ট হয়ে যাচ্ছে, আপনার কোমর ব্যথার জন্য বিছানা থেকে উঠা বা নামাজ পড়া মানে অসম্ভব হয়ে গেছে, এর সাথে যোগ হয়েছে ঘাড়ে ব্যথা, মানে ডান হাতের শোল্ডার, মানে ডান হাতে যে কোনো কাজ করবেন হাত, মানে আমরা তো যে কোনো কাজ করি সবার আগে হাত দিয়ে কাজ করি, আর তারপরে ডান হাত খুবই কষ্টকর হয়ে গেছিল, নিজে গোসল করা, জামা কাপড় পাল্টানো, সাংসারিক কাজগুলো কিছু করা, সবকিছু প্রায় একরকম স্থবির হয়ে গিয়েছিল। তো ওই সময়টায় কেমন লাগতো নিজের কাছে? মানে খুবই খারাপ লাগতো, খুব দুশ্চিন্তা কাজ করতো, খুব দুশ্চিন্তা কাজ করতো। আর বিশেষ করে আমার নমাজের লাগি খুব দুশ্চিন্তা হইতো, আমি সে দাদি নমাজ করতাম, যে মাটিতে যে আমি সেজদা দিয়ে নামাজ পড়বো সেটা আমি করতে পারতেছি না, নিজেকে খুব অপরাধী মনে অপরাধী মনে। তো এই যে অনলাইনের মাধ্যমে জানতে পারলেন যে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা হয়, সেই সুদূর সিলেট থেকে চলে আসলেন, জি স্যার দেখার পর আপনাকে কি বলেছিলেন? স্যার বলেছিলেন আমাকে এমআরআই করার জন্য, এমআরআই করিয়া রোগ নির্ণয় করিয়া বললেন পিএলআইডি আমার। আচ্ছা, রোগ আরো 2-1টা রোগ বলছেন আমার মনে নাই। এরপরে আমি বললেন যে ভর্তি হওয়ার জন্য 2 সপ্তাহের জন্য এখানে সেবা দিবা, এরপরে আমিও 2 সপ্তাহের জন্য ভর্তি হই। তো আজকে এই যে একটা চিকিৎসা শেষ একটা অবস্থায় কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি।
আচ্ছা, সেই হাঁটা চলা করা, সিঁড়ি দিয়ে উঠে জি নামা জি করা, আমি নামাজ কালকেও পড়া, কালকেও নিচ থাকি উপরে, উপরে থাকি নিচে, সকালে আটা আটে মানে বসে প্র্যাকটিস করে দেখেছি প্র্যাকটিস আগে, করে সেই ব্যথা গুলো, সেই কষ্টগুলো আলহামদুলিল্লাহ জি না এখন আর নাই। জি না এই দীর্ঘদিন পর এই যে কষ্ট থেকে একটা মুক্তি, আজাব থেকে একটা মুক্তি, জি আল্লাহ দিয়েছে, কেমন লাগছে আপনার কাছে? খুবই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি সবচেয়ে দোয়া করি সর্বপ্রথম ডক্টর শফিউল্লাহ সাহেবের জন্য দোয়া করি, উনি যে একটা সেবা দিচ্ছেন, আমরা সেবা দিয়ে সুস্থ করছেন আল্লাহ রহমতে, আমরা ওনার জন্য দোয়া করি। এরপরে এখানে যে নার্স গুলা আছে তারারও খুব ভালো সেবা ওরা আছে, সেবা দিছে আমরা। তারপরে যে থেরাপির স্টাফের মেয়েরা, এরাও খুবই ভালো মেয়েরা, খুবই ভালো একটা থেরাপি দেয় তারা। আমার স্যার যে আছে ও খুব ভালো সুন্দর আমার থেরাপি দিছে, খুবই ভালো হয়েছে। ওর জন্য আমি দোয়া করি, ওর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। আমার জন্য আপনারা দোয়া করবা, যাতে আল্লাহ আমারে বাকি জীবন সুস্থ রাখেন, আর যখন আল্লাহ দুনিয়াটাই উঠাই নিবা, যখন আল্লাহ বেস দিবা তখন আল্লাহ দুনিয়াটা কি কলমার সাথে উঠাই নিবা। আলহামদুলিল্লাহ, আর কি চাই? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই জীবনের শেষ বয়সে সব সময় আমরা চাই সুস্থ থাকতে, ভালো থাকতে। বারবারই একটা কথাই উঠে আসছে, সেটা হচ্ছে সঠিক চিকিৎসা। এবং সঠিক চিকিৎসাটা যখন আমরা পাই তখনই দেখা যাচ্ছে যে আমরা সুস্থতা হতে আমাদের বেশি আর সময় লাগে না। আর যখনই আমরা সুস্থ হয়ে উঠি আলহামদুলিল্লাহ, আমাদের থেকে সুখী মানুষের পৃথিবীতে কে আছে? তো আমরা সবাই সুখী থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, সুস্থ জীবন যাপন করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।